কোনখানটায় মারধর করেছে বলছেন দিদি? কোনখানটা দেখুন, এই জায়গাতেই মারধর করে, তাই তো? আপনি বাঁচাবার চেষ্টাও করেছিলেন? শুনে নে আমার কথা, আমি তো বলছি তুই ভাই ছেড়ে দে না রে, ছেড়ে দে না রে, বল না রে মুখ কোথায় রেখিস, তুই বলে দে না তোকে ছেড়ে দিবে। হ্যাঁ, প্রচন্ড মারধর করেছে। হ্যাঁ, মেরেছে, লাঠি দিয়ে খুব মেরেছে। কি টাকা চুরি করেছে বলে অভিযোগ নাকি? কোন বাক্সটা? বলছি দাদা, আপনার পঞ্চায়েতের এলাকার রানাবাদে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে সে নাকি টাকা চুরি করেছিল, সেই অপরাধে মারধর করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, চোর সন্দেহে মৃত্যু, এর একটা ঘটনা কি বলবেন আপনি? মৃত্যু দুঃখজনক ঘটনা প্রথমত বলি। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি কারোর কিছু চুরি হয়ে থাকে বা কারোর কিছু যদি পাওয়া যায় থাকে, তার জন্যে পুলিশ প্রশাসন আছে, তার পুলিশকে জানানো দরকার ছিল। আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা মোটেই উচিত না। যা ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে, সকলকে আমি অনুরোধ করব, যদি কারো কোনো সমস্যা থাকে সে তার প্রশাসনের দ্বারস্থ হবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে, কেউ নিজে আইনকে হাতে তুলে নেবেন না। কি শুনলেন আপনি? আমি এটাই শুনলাম, আপনারা যেটা বললেন সেটাই আমিও শুনলাম। আমাকে তো পঞ্চায়েত থেকে ওটা একটা লিখে পাঠাতে হয় ডেড বডি আনার জন্য, পোস্টমর্টমে যাওয়ার জন্য।
পরিবারের লোকজন এসে কি বলে বলল? এই একই কথা যে আমার ছেলেকে তুলে নিয়ে যে মারধর করা হয়েছে, চোর সন্দেহজনক হিসেবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, যে ঘটনাই ঘটুক, আমার মনে হয় সেটা প্রশাসনকে জানানো উচিত ছিল। আগামী দিন আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে কেউ কোনো রকম আইনকে হাতে তুলে নেবেন না। যদি কারো কোনো সমস্যা থাকে প্রশাসনকে জানান, আইন আছে, দেশের আইন আছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। ওই পরিবারের লোকজন আপনার কাছে এসেছিল, মানে পঞ্চায়েতে এসেছিল, তাই তো? পঞ্চায়েতে এসেছিল। মানে এমনি কোনো ওরা পঞ্চায়েতে কোনো লিখিত দিয়েছে কিছু নাকি? না, পঞ্চায়েতে তো লিখিত দেবার এটা ব্যাপার নয়, থানাতে নিশ্চয়ই লিখিত দেবে, থানা সেটার ব্যবস্থা নেবে, দোষীরা অবশ্যই শাস্তি পাবে।